কাকাই বারবার করে বলছে যে সে নাকি ঝিলামকে দেখেছে, ঝিলামকে দেখেছে বলছে, কখনো অফিসে দেখেছে, কখনো কখনো পার্টিতে দেখেছে, কখনো ওয়ার্কশপে, আবার আবার কখনো বাড়িতে। আচ্ছা, কাকাইয়ের এই দেখাগুলো কি সম্পূর্ণ ভুল? আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। মানে এই যে তোমার দিদি ছিলাম, ও কি ওকে সত্যি কোমাতে রয়েছে নাকি এটা কোনো অভিনয়? সংকল্প, রচিত হসপিটালের বিল আসছে, পেমেন্ট করছি, ডক্টরের রিপোর্ট আসছে, সবই তো দেখতে পাচ্ছি আমরা। তো পাচ্ছি, সব পাচ্ছি, কিন্তু তুমি একটু ভেবে দেখো না, তুমি জাস্ট একটু ভেবে দেখো, এই যে কাকাইয়ের মতো এরকম একটা স্মার্ট ক্লেভার লোক যে কিনা সুপরিকল্পিত ভাবে আমাদের সবকিছু কেড়ে নিয়ে, আমার আমার মমের থেকে সবকিছু কেড়ে নিয়ে, তার বিজনেস, তার প্রপার্টি, সমস্ত কিছু কেড়ে নিয়ে নিচে গ্রাস করে বসে আছে, এরকম একটা লোক এইভাবে ভুল দেখবে? অবশ্যই ভুল দেখবে। উনি যদি সত্যি সত্যি দেখতেন তাহলে ওনার সাথে তো বাকিরাও দেখতে পারতেন, কিন্তু দেখেনি তো, শুধুমাত্র তোমার কাকাই দেখতে পেয়েছে। আমি তোমাকে বলছি সংকল্প, তোমার কাকাই কিন্তু আমার দিদির এই অ্যাটেম্প টু মার্ডারের পেছনে আছে। তোমাকে বলছি আমি, আমার দিদিকে যে হত্যা করতে চেয়েছে তার আমি শাস্তি চাই, যেভাবেই হোক তার শাস্তি চাই। তোমাকে কথা দিতে হবে। হ্যাঁ সংকল্প, আমার দিদি রোজ শুয়ে কষ্ট পাচ্ছে, কখনো কোমায়, কখনো কখনো ভেন্টিলেশনে, কখনো ডাক্তার বলছে বেঁচে যাবে, আর কখনো বলছে মারা যাবে। আমি আর পারছি না সকল ভাবে এই চাপ নিতে, আর পারছি না। বাবা ভাই মুখের থেকে তাকানো যাচ্ছে না, আর দাদা ভাই, দাদা ভাই সারাদিন হসপিটালে, প্লিজ সংকল্প, তোমার কাকাই যদি সত্যি এর পিছনে থেকে থাকে তাহলে তাকে এমন শাস্তি দিও যাতে কখনো কেউ ভবিষ্যতে এরকম কষ্ট না দেয়। তুমি কাঁদছো কেন এভাবে? প্লিজ প্লিজ, নো টিয়ার, প্লিজ ডোন্ট ডোন্ট ক্রাই প্লিজ। আরে আমি তো আছি, আমি আছি তো, আমি আছি তো, কিচ্ছু হবে না। শোনো, আমি তোমাকে প্রমিস করছি পূর্ণ তদন্ত হবে, আই লিভ নো স্টোন আন্ডার। পূর্ণ তদন্ত হবে, আমি তোমাকে প্রমিস করছি, বিলিভ মি, জাস্ট বিলিভ মি। কিন্তু জানো তো, খটকা একটাই, কি এই যে ছিলাম গাঙ্গুলি, ছিলাম গাঙ্গুলি কাকে ফোন করছো তুমি? হ্যালো, হ্যাঁ একটু এমার্জেন্সিতে দেওয়া যাবে? কোথায় ফোন করছো? হসপিটাল। হ্যাঁ আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি। হাই হাই ডক্টর বাসু। হ্যাঁ আমি সংকল্প ব্যানার্জি বলছি, হ্যাঁ ক্রাইম ব্রাঞ্চ। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ওই যে ছিলাম গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, উনি এখন কি কন্ডিশনে আছে? হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা আপনি আপনি শিওর যে এই অবস্থায় কোনো মানুষ হাঁটা চলা করতে পারে না? আচ্ছা, এমনকি বিছানা থেকে উঠতে পারবেন? আচ্ছা, চোখও খুলতে পারবে না? এমন এমনকি ব্রিদিংটাও কখনো কখনো আর্টিফিশিয়াল? না না ঠিক আছে ঠিক আছে, ওকে হ্যাঁ রাখছি রাখছি। কি বললেন? দেখো উনি তো কনফার্ম করলেন যে তোমার দিদি সত্যি কোমাতেই রয়েছে, এবং ওর পক্ষে এখন হাঁটাচলা করাই অসম্ভব, তাই পার্টিতে গিয়ে গান করা তো দূরের কথা।
আর ওয়ার্কশপে কি কাকার সামনে কি সেলাই করা? আমি না কিছু বুঝতে পারছি না, কেসটা খুব জটিল। আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে যে সে তুড়ি মেরে এই কেসটা সলভ করে দেবে। চলো ঘুমোতে যাই। হ্যাঁ রাইট। আর কালকে সকালবেলা তো তোমার আবার শুটিং আছে তাই না? হ্যাঁ, কাল সকালে একটা বড় ডায়মন্ড জুয়েলারির শুট আছে, অনেক টাকা পাবো জানো। ওই টাকা দিয়ে বরং সঞ্জিতা শপিং করে নেব। ওকে চলো চলো চলো। একটু ঘোষকে পাঠাও তো। ঠিক আছে, তাহলে শ্রীপর্ণাকে পাঠাও। ও শ্রীপর্ণা বেরিয়ে গেছে। না না, কিছু নোটস দিতাম, কিছু মেইল সেন্ড করতে হবে। আমার একটা প্রপার প্রেজেন্টেশন চাই। আগামীকাল ইউকেতে মিস্টার ডেভিড থাকবে, আমরা ভিডিও কনফারেন্সে থাকব। হ্যাঁ হ্যাঁ, গুজরাতে মোটাবাই থাকবে। হ্যাঁ, তুমি কাউকে পাঠাও, আমি ওয়েট করছি। বসুন বসুন, নোট করুন। কাল দুপুরে ইউকেতে একটা ভিডিও কনফারেন্স হবে, আমরা প্রপার প্রেজেন্টেশন চাই। আমাদের মেন এক্সক্লুসিভ শাড়ির যে ডিজাইন আছে তার উপর কিছু নোট যাবে। আমাদের ওয়ার্কশপটা দেখানো হবে, একটা কর্পোরেট ফ্রেম করতে হবে, তার জন্য একটা স্ক্রিপ্ট দরকার, বুঝতে পেরেছেন? সেখান থেকে একটা টিম তৈরি করে মিটিং এর ব্যবস্থা করতে হবে। এই উইকের লাস্টে একটা শাড়ির লট ডেলিভারি হবে। ঠিকমতো প্ল্যান ট্যান করে ফেলুন, তারপরে শিডিউল। আপনি কথা বলছেন না কেন? তুমি এখানে কেন? কি করছেন? পিস্তল? আমার লাইসেন্স রিভলভার। ঝিলম গাঙ্গুলি এখন কোথায়? কি বেডে? তাহলে এখানে কে? তুমি কে? ঝিলম তো বেডে আছে বলছি। হ্যালো জয়। হ্যাঁ, তুমি এক্ষুনি হসপিটাল যাও, পুলিশকে ইনফর্ম করো। কেন? আমার চেম্বারে ছিলাম। আরে কি বলছেন কি? আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, রাত কে 10 বাজ গয়ে, কাহাঁ হ্যায় আপ? আপনি ভাই অফিস মে হো? অফিস? অফিস মে কিউ? আরে আমার সামনে ঝিলম গাঙ্গুলি। ঝিলম রে, আপকা দিমাগ খারাপ হো গেয়া ক্যা? দারু পি রে আপ? আরে নেই পিয়া, বিশ্বাস করো এখানে ঝিলম ছিল, এখন এখন নেই। আমি আমি রাখছি।
কে? আমাকে মারলেন কেন? এই বাবা মারলে মানে তুই তো এসে আছো, তুই মরে গেছো, মারলাম কেন বলছো? না তুমি নেই, তুমি নেই। আর কিছু মিস্টার ব্যানার্জি, আপনার প্রবলেমটা কি? আপনার মাথা ঠিক আছে তো? আপনি কেন মারতে যাচ্ছেন ওকে? মারতে যাচ্ছি কোথায়? ওই আর কি মজা করছিলাম, মজা মজা ছিলাম গাঙ্গুলি তালে আইসিসিউ টুতে, তাই? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে সুভাষজি, খারাপ খবরটা শুনেছেন তো? ওদের কোয়ালিটি পছন্দ হয়নি আমাদের শাড়ি। হ্যাঁ শুনেছি। কি করবেন এখন? কি আর করবো, ডেভিডের সাথে কথা বলতে হবে। দেখো আমাদের আমাদের শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কথা বলা উচিত নয়, আমরা ওটা কোয়ালিটিটা মেনটেন করি। আপনারা প্লিজ বাইরে যান। হ্যাঁ যাচ্ছি। এই জয় ভান্ডারী, জয় ভান্ডারী, তুই বুঝতে পারছো না, একটা বিরাট খেলা চলছে, বিরাট খেলা চলছে। আপনি ঠিক বলছেন, আপনি একদম ঠিক বলছেন। কোথাও একটা সমস্যা হচ্ছে, আমি বলছি কিছু একটা সমস্যা হচ্ছে, কেউ একটা প্ল্যান করছে, কিছু একটা হচ্ছে। কিছু একটা হচ্ছে নয়, কিছু একটা হবে। কি হবে? হ্যাঁ, ওই শাড়িগুলো যদি রিজেক্ট হয়ে যায় তাহলে অনেক অনেক টাকা, কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। এত টাকার ক্ষতি আমি আমি নিতে পারবো না, আমার কোম্পানি ফেস করতে পারবে না। জয়, তুই বুঝতে পারছো না, অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। আপনারা এখানে কি করছেন? কিছু না, পেশেন্টের সাথে দেখা করতে এসেছি। পেশেন্ট এখানে নেই। আসুন আসুন, এখানে পেশেন্ট নেই। পেশেন্ট নেই মানে এই তো পেশেন্ট। সে কি এক্ষুনি তো নার্স এলো, সিকিউরিটি এলো, বললো যে পেশেন্টকে শিফট করা হয়েছে আইসিসিউ টু তে। আরে না না, উনি তো এখানেই আছে, এই তো শুয়ে আছেন, স্টিল ইন কোমা। এই ডক্টর, এসব কি হচ্ছে? কি এসব কি হচ্ছে? কি আমি তো কিছু বুঝতে পারছি, একটু আগে আমি স্ট্যান্ড। এই জয়, এটা এটা আগের জায়গায় এলো কি করে? ও আমি পাগল হয়ে যাব, এসব কি হচ্ছে কি আমার সাথে? আপনারা প্লিজ বাইরে যান। সিস্টার, সিস্টার যে ছিল সেই সিস্টার কোথায়? এখানে একটু আগে যে সিস্টার ছিল, এই জয় এখানে সিস্টার ছিল? সিস্টার, 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 এই জয় ভান্ডারী, আমি শিওর কিছু একটা স্কিম চলছে, কিছু একটা স্কিম চলছে। তুমি বড় স্কিম করছো, আমি হসপিটালে এসেছি, হসপিটালে এখান থেকে আমাকে বলা হচ্ছে যে পেশেন্টকে আইসিসিইউ 2 তে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমি দেখছি সে 1 এই আছে। কি পাগলের মতো আবলতাবল বলছো বলো তো সুভাষ, তোমার না একটু বিশ্রামের প্রয়োজন।
তুমি যাও তো, তুমি আরশিয়ার দোলকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো। কি বাইরে ঘুরে? বাইরে মানে ধরো এই হিল স্টেশন বা সি সাইড থেকে ঘুরে এসো, তোমাদের রেস্টের প্রয়োজন। আর একটা কথা কি জানো? কি? বিজনেসটা একটা অনেক বড় ব্যাপার, এত বড় টাকার ডিল, এত বড় বিজনেস, তুমি সামলাতে পারছো না। সারা জীবন তো গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছো আর বৌদির পয়সা ফুটানি করেছো। একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি তোমাকে, এসব বিজনেস টিজনেস ছেড়ে তুমি যা করছিলে সেটা বরং করো। কি করব? এই বাপ দাদার পয়সায় ফুটানি। হ্যালো, হ্যালো, কি বললো? ভান্ডারী, আনা সব কেমন গুলিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে যে ছিলাম কোমায় নেই, আবার মনে হচ্ছে যে ছিলাম কোমায় আছে, আবার মনে হচ্ছে যে ছিলাম। আরে আপনি আমাকে গুলিয়ে দিচ্ছেন, আমাকে গুলিয়ে দেবেন না প্লিজ। আপনি চলুন আমার সঙ্গে। কোথায়? ডেপুটির সঙ্গে দেখা করতে হবে। হ্যালো, বাবা এটা তো দেখছি ঠাকুর মণ্ডপেই প্রেম শুরু করে দিয়েছে। আমার বোনটা বড্ড বোকা, বড্ড বোকা, আমার বোনটা বড্ড বোকা। সংকল্প তোর থেকে অনেক দূরে সরে যাচ্ছে, ও প্রিয়মকে ঘিরেই বাঁধছে, তোর দিকে তাকায়ও না। ইদার তুই এই বাড়ির থেকে সরে যা, না হলে প্রিয়মকে সরিয়ে দে। এইভাবে ত্রিশঙ্কুর মধ্যে চলে থাকিস না, দেখতে খারাপ লাগে। আমি একটা মেয়ে হয়ে বলছি, আমার অনেক আত্মমর্যাদা লাগে, অনেক সেলফ রেসপেক্ট লাগে। ভাবি, আমার কথাটা মাথায় রাখ, নয় তুই এই বাড়ির থেকে সরে যা, নয়নকে এই বাড়ির বউ হিসেবে থাকতে দে। এই সম্পর্কটাকে এভাবে লেবু চিপে তেতো করে দিস না।
ঠিক বলেছিস, এই বাড়িতে না হয় আমি থাকবো, আর না হয় প্রিয়ম থাকবে। বাপি, বাপি তুমি তুমি এখানে থাকো। হ্যাঁ, তুই তুইও থাক না আমার কাছে। বাপি আমি আছি তো, তুমি তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? না না, আমি দেখ ঠিক ভয় পাচ্ছি। নমস্কার। আরে আপনারা আসুন আসুন, ভেতরে আসুন না, আমি মামনিকে এক্ষুনি ডেকে দিচ্ছি। হ্যাঁ আসুন আসুন আসুন। নমস্কার। আসুন, কেমন আছেন আপনারা সবাই? খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি কিন্তু ভাবতেই পারিনি যে আপনারা আসবেন। কেন আসবো না আমরা? যে বাড়ির মেয়ে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি সেই বাড়ির পূজায় আসবো না? একদম ঠিক। আর আমি কিন্তু খুব পেটুক মানুষ, বুঝলেন? ভীষণ খেতে ভালোবাসি, যেখানেই খাবার গন্ধ পাই সেখানেই চলে আসি। আসুন বসুন না আপনারা। প্রিয়ম, প্রিয়ম এই সংকল্প এসে গেছিস, এই ওনাদেরকে একটু চা সার্ভ করো। মিসেস ব্যানার্জি, পুজো কখন শুরু হবে? এই তো একটু পরে ঢাকি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাক বাজু, ঢাক না বাজলে না পুজোর ঠিক ফিলিংসটাই আসে না। ভিডিও কল, কে ভিডিও কল করছে? ভিডিও কল আমাকে কেন করছে? কি হয়েছে? কি ভিডিও কল করছে? ভিডিও কল? আরে ধরছেন না কেন? না না, আমার না, আমার ভয় করছে। কেন? আরে দেখুন না। ছিলাম হসপিটাল, আপনি আমাকে ঝিলামকে দেখাচ্ছেন কেন? কে আপনি? আপনি আমাকে ফোন করেছেন কেন? আরে কথা বলুন। কি কার্ডিওগ্রাফটা বন্ধ হয়ে গেছে? ছিলাম মরে গেছে নাকি? ছিলাম মরে গেছে? জয় মা! সত্যি কি ছিলাম তাহলে মরে গেল? বলছেন কি? আমি আমি কল করে দেখছি। এই দাদা দাদা, চলো আমার চলো আমার চলো। এই রক্ত, এখানে রক্ত কেন? জানতাম, আমি জানতাম যে কিছু একটা ঘটছে, আমার পেছনে কিছু একটা ঘটছে। এই সালাম করা বেড়াচ্ছি, চক করছ, স্কিম করছ, প্ল্যান করছ? হ্যাঁ আমি দেখেছি, কাল রাতে এখানে ছিলামকে আমি দেখেছি আলপনা দিতে, কাল রাতে আমি দেখেছি। কাল রাতে প্রথম তুমি আলপনা দিচ্ছিলে, তারপর তারপর ছিলাম দিচ্ছিল, কি ভেবেছ? হ্যাঁ কি ভেবেছ কি তুমি? এখন আমাকে ভিডিও কলে দেখানো হলো, দেখানো হলো যে ছিলামের কার্ডিওগ্রাফ বন্ধ হয়ে গেছে, ও মরে গেছে। যা করছো তুমি করছো বৌদি,
তুমি ছক করছো, হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছ, কি ভেবেছো আমার চেয়ারটা নিয়ে নেবে? সিলাই টেক্সটাইল আমার, আমারই থাকবে। ওই সলঙ্কার বানাচ্ছি, জগদ্ধাত্রী পুজো হচ্ছে কাকাই, যে মায়ের পুজো করছেন সেই মায়ের মতো বৌদিকেও সম্মান করুক। প্রিয়ম, ওর হাতটা ছেড়ে দাও। যে অপরাধ তুমি করতে যাচ্ছিলে তার জন্য শাস্তি দেবে এই শালঙ্কারা ব্যানার্জি। আমায় চিনতে ভুল করেছ, মায়ের স্নেহ দেখেছ, শাসন দেখনি। ঠাকুর মশাই, আপনি পুজো শুরু করুন। এই সুনিধি বৈভবী, কি তোমরাও কিন্তু থেকো। অষ্টমী পুজোর পর নবমী পুজো শেষ হলে আমরা নাচ গান করব, একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছি, একটা স্পেশাল নাচের দল আসবে, আর সেখানে আমরা সবাই নাচ গান করবো।